ঘড়ির কাঁটায় একটার কিছু বেশি সময় মুখ্যমন্ত্রী আর মিহিলাল মুখোমুখি পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর সামনেই কান্নায় ভেঙে পড়েন মিহিলাল। বেলা দেড়টা মাইক হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, প্রথমে ঘটনার বিবরণ দেন, জানান কিভাবে ভাদু শেখের খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি, আর সেই ঘটনার পর থেকে বগটুই গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই ঘটনার পর থেকে বগটুই গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে, পরপর দশটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর দাবি, দুই ঘটনায় এখনো পর্যন্ত প্রাণ গিয়েছে মোট আটজনের। ঘটনার তদন্তে ইতিমধ্যে এসআইটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। আজ বগটুই গ্রামে যান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিহতদের পরিবারের সাথে কথা বলেন তিনি, পাশে থাকার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, জীবনের বিকল্প টাকা কিংবা চাকরি নয়, তবে সংসার চালাতে টাকার প্রয়োজন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমের রামপুর হাটের হিংসায় বিধ্বস্ত এবং অগ্নিকল্প বগটুই গ্রামে গিয়েছিলেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে দেখা করেন। তিনি হিংসায় নিহতদের আত্মীয়দের হাতে 5 লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের চাকরি দেওয়ার ঘোষণাও করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান, আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার সাথে সাথে দ্রুত ন্যায় বিচার যেন হয় তা নিশ্চিত করেছেন। তিনি তৃণমূলের ব্লক সভাপতি আমিনুল হোসেনকে সতর্ক করেছিলেন যে হয় পুলিশের সামনে আত্মসমর্পণ করতে হবে নয়তো গ্রেপ্তার হবে। রাজ্য পুলিশের ওপর কঠোর হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এসডিপিও তদন্তকারী অফিসার ইনচার্জ পরিদর্শক তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেননি। তিনি বলেছেন, রামপুরার হত্যাকাণ্ডের জন্য দায়ীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করবেন পুলিশ। আদালতে দায়ের করা মামলাটি আরো কঠোর হওয়া উচিত। হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করার পর মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, সমস্ত বাসিন্দারা ভয় গ্রাম ছেড়েছে, তাদের নিরাপত্তা দেওয়া এবং নিশ্চিতকরণ করা। তিনি জেলা হাসপাতালেও যান, সেখানে আহতদের চিকিৎসা করা হচ্ছে। তিনি বললেন, আমি একজন আহত ব্যক্তিকে কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ভ্রমণের ফলে আঘাত আরো বেড়ে যেত, তাই এখানে ডাক্তারদের একটি দল পাঠানোর জন্য চেয়েছি। এই চিকিৎসার সম্পূর্ণ খরচ রাজ্য বহন করবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট, বাট তাকে কমপ্লেন করেছিল ওরা, কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি, ওকে অ্যারেস্ট করা হবে। তার কারণ হচ্ছে, অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো, পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারত, এটা দেখতে হবে। দুই হচ্ছে, এখানকার যে এসডিপিও ছিল, তিনি ঘটনা যখন দেখলেন একজন খুন হয়ে গেল, খুন হয়ে যাবার পরেও তার প্রিকশন নেওয়া উচিত ছিল যাতে আর কোনো ঘটনা না ঘটে। আর এখানে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাই তো? আগেও খুন হয়েছে এই গ্রামে, আগেও অনেক খুন খারাপই হয়েছে, সেটা এসডিপিও তার দায়িত্ব পালন করেনি, আইসিআইসিও তার দায়িত্ব পালন করেনি, যারা যায় এবং ডিআইবি তারাও দায়িত্ব পালন করেনি। সুতরাং যারা যারা দায়িত্ব পালন করেনি এবং এই ঘটনা ঘটতে যারা জেনে শুনেও পুলিশকে ঠিক মতো কাজে লাগায়নি, আমি তাদের কঠোর শাস্তি চাই। আর যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে বা যারা বাকি আছে, আনারুল অ্যারেস্ট হবে, আইদার ও স্যারেন্ডার করবে পুলিশের থানায় গিয়ে, থানা লোকে যেখান থেকে পাবেন অ্যারেস্ট করবেন। সুতরাং এইখানে ভালো করে পিকেটিং রাখতে হবে, সকালবেলা রাখলাম দুপুরবেলা পালিয়ে গেলাম হবে না, কন্টিনিউ করবে। দুই হচ্ছে, যারা হসপিটালে আছে পুরো ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে তাদের ভালো করতে হবে, যাদের ঘর বাড়িগুলো পুড়ে গেছে পুরো ইমিডিয়েট, তাদের ডিএম কোথায়, ইমিডিয়েট তাদের 1 লাখ টাকা করে দেবে, তারা যাতে ঘর বাড়িগুলো সারাতে পারে। আপাতত ওরা 1 লাখ টাকা করে বাড়িগুলো তৈরি করার জন্য দিক, আর 5 লাখ টাকা করে আপনাদের হাতে দিক। আর আপনারা যে 10টা পরিবারের কথা বলেছেন, পরিবারের 10 জন, 10 জনকে একটা করে চাকরি আমরা করে দেবো, তার কারণ পরিবারগুলো চলবার জন্য। পানিশমেন্ট, আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে, যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। আমি স্টেট, আমার নিজের যে কোটা আছে চিফ মিনিস্টারের, আমি সেখান থেকে 10 জনকে চাকরি করে দেবো, প্রথম 1 বছর নিয়ম অনুযায়ী, এটা তো ইন্টারভিউ দিয়ে হচ্ছে না, প্রথম 1 বছর ট্রেনিংও হবে না, প্রথম অ্যাটেন্ডেন্ট হিসেবে করে দেবো গ্রুপ ডি, প্রথম 1 বছর তারা বলি আমি, প্রথম 1 বছর 10,000 টাকা করে পাবে, তারপরের বছর পার্মানেন্ট হয়ে যাবে। এবং এই এমনি পার্মানেন্ট চাকরি পাওয়া যায় না, কিন্তু আমি আমার নিজের কোটা থেকে দেবো। এই ঘটনায় আপনার ঘরের লোক মারা গেছে, কিন্তু আমার হৃদয় মারা গেছে।
BPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। Career Scope Consultants, it's one-stop solution for consultancy services related to educational counseling and recruitment. उलझन में है कि 12वीं के बाद क्या करें? Educational counseling अपने करियर के लक्ष्यों को प्राप्त करने के लिए और सर्वश्रेष्ठ विश्वविद्यालयों को चुनने में छात्रों की मदद करते हैं। इसके अलावा हम पूरे भारत और विदेशों में स्किल्ड हो या फ्रेशर्स को रोजगार के अवसर देते हैं। करियर स्कोप कंसल्टेंट्स, एक उज्जवल भविष्य का द्वार। कनेक्टिंग द राइट कैंडिडेट्स विद द बेस्ट एम्प्लॉयर्स। निःशुल्क रजिस्ट्रेशन करें, करियर काउंसलिंग और रोजगार के लिए संपर्क करें।